বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা, বাংলার বাড়ি। নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি যাদের বাকি রয়েছে বা যাদের নাম লিস্টে রয়েছে বা যারা নতুন বাড়ি পাবেন তাদের জন্য খুবই খুশির খবর। 50 লক্ষ বাড়ি এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকার নিজেদের টাকা থেকে আমাদেরকে দেবে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য পেশ করেছেন। এছাড়াও জব কার্ড নিয়ে তিনি কী বলেছেন, জব কার্ডের টাকা দেওয়ার ব্যাপার নিয়ে, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইভ। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই সম্পূর্ণ বক্তব্যটি শুনতে পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। এখনো পর্যন্ত 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি, বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই বছরের টাকাটা আপনারা প্লিজ দয়া করে, আমরা গাইডলাইন্সটা করে দেব, আপনারা বাংলার বাড়িতে মানে 50 লক্ষ আমার বাড়ি পড়ে আছে, ওরা সব বন্ধ করে দিয়েছে, এটা তো আমরা 60% টাকা আমরা দিই। আপনারা আপনাদের এমপি ল্যাডের টাকাটা এবং এমএলএ ল্যাডের টাকাটা, রাজ্যসভাটা তো আমি দেখে দেব, লোকসভায় যারা আছেন, বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা, বাংলার বাড়ি। তাহলে যে 50 লক্ষ কেস পেন্ডিং আছে অনেকগুলো হয়ে যাবে, তাতে চোখের সামনে অনেক মানুষকে আপনারা আপনার কনস্টিটিউয়েন্সিতে বাড়ি করে দিতে পারবেন, যাদের লিস্টগুলো পেন্ডিং আছে, এটা আমরা আপনাদের অ্যালাউ করে দিচ্ছি আপনাদের গাইডলাইন্সের মধ্যে। আমি এমএলএ এমপিদের কাছে এটা রিকোয়েস্ট করব, রাজ্যসভাটা আমি করি সেটা আমি দেখে নেব, বাদ বাকি সবাইকে। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে আমি আগেই বলেছি যে আপনাদের 15% যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা গ্রামীণ সড়ক আর বাংলার বাড়ি এই দুটো কাজ করবেন। আর যেটা আপনাদের অ্যাসেট আছে যেখান থেকে আপনারা কিছু টাকা পান, ওখানে আমরা একটা তৈরি করছি সেট আপ, যেখান থেকে আপনাদের কিছুটা আমরা দেবো, বাদ বাকিটা আমাদের কাছেও আসবে এবং সেটা থেকে কিছু নিয়ে টুকটাক কাজগুলো করবেন। এই একটা বছর আপনার মাত্র, আর তো মে পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েতের টাইম আছে, যা টাকা পড়ে আছে স্টেট রাস্তার বাংলার বাড়ি করে দিন, সবাইকে বলে দিন, গ্রামে গিয়ে গিয়ে গ্রাম সভাকেও বলে দিন, পঞ্চায়েত সমিতিকেও বলে দিন, জেলা পরিষদ 15% পান এবং যে পঞ্চায়েত সমিতিও 15% পান, এই টাকাটা আপনারাও কাজে লাগান। আর আমি বলবো যে পুরনো লিস্টে যেগুলো পড়ে আছে বাছাবাছি না করে গরিব লোককে কখনো বাছাবাছি করা যায় না। তো বুঝতেই পেলেন, এবার কিন্তু যে সকল বাড়িগুলো পেন্ডিং হয়ে রয়েছে, যাদের নাম লিস্টে রয়েছে, তাদেরকে কিন্তু এবার বাড়ি দেওয়া শুরু হবে, তাদের বাড়ি তৈরি করা হবে, রাজ্য সরকার নিজেদের কিন্তু টাকা দেওয়া হবে, যে সকল মন্ত্রীদের যে ফান্ডের টাকা রয়েছে রাজ্য সরকারের নিজস্ব টাকা, সেই সকল টাকাগুলো দিয়ে আপনাদের বাড়িগুলো তৈরি করে দেওয়া হবে, সেরকমটাই কিন্তু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাদের নাম রয়েছে সকলেই কিন্তু বাড়ি পেয়ে যাবেন, যাদের যাদের নাম লিস্টে রয়েছে বা যাদের যাদের ইনস্টলমেন্টের টাকা বাকি রয়েছে বা অনেকদিন আগে নাম উঠেছিল টাকা পাননি, সকলেই কিন্তু এবার টাকা পেয়ে যাবেন। আর জব কার্ডের টাকা দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কেন্দ্র সরকার কোনো টাকা দেয়নি, তবে রাজ্য সরকারকে বেশ কিছু নিয়ম বলেছে, সেই নিয়মগুলো যদি রাজ্য সরকার মানে তাহলে পরবর্তী সময়ে কেন্দ্র সরকার টাকা দেবে, সেই নিয়ে একটা আমাদেরকে আলাদা ভিডিও দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনার কি মনে হয় কেন্দ্র সরকারের তরফ থেকে জব কার্ড এবং আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া উচিত কিনা রাজ্য সরকারকে, কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।